নির্বাচনী প্রচারণায় মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণ নিষিদ্ধ করে পরিপত্র জারির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার সিইসি কে এম নুরুল হুদার কাছে অনানুষ্ঠানিক পত্রে তিনি এই আহ্বান জানান। নির্বাচন বিধিমালা যারা প্রণয়ন করেছেন তারাই এখন এর বিরোধিতা করছে বলে চিঠিতে লিখেছেন মাহবুব তালুকদার। পরে নিজ কার্যালয়ে এই বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, বলেন, ঢাকা সিটি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে না পারলে ইসি আস্থার সংকটে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। চিঠিটির অনুলিপি অন্য নির্বাচন কমিশনারদেরও দেওয়া হয়েছে, সেই সাথে পাঠানো হয়েছে ঢাকা দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের কাছেও। নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থার সংকটে পড়বে। দুঃখজনক বিষয় হচ্ছে এই বিধিমালা যারা প্রণয়ন করেছেন তারাই এখন এর বিরোধিতা করছেন।